ডিফারেন্সিয়েশন থেকে আমরা যে ফর্মুলাটা শিখেছি এখন সেই ফর্মুলার উপর ভিত্তি করে একটা এক্সাম্পল দেখব দেখো এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে যে ওয়াই যদি ফাইভ এক্স কিউব প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় তবে ডিওয়াইডি এক্সের ভ্যালু কত ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হলো ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স কিউব প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আমার দেয়া আছে এখান থেকে আমার ডি এক্স বের করতে হবে অর্থাৎ ডিডিএক্স অফ ফাইভ এক্স কিউব প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এই জিনিসটা আমার ক্যালকুলেট করে নিতে হবে তো এর অর্থ হলো ডিডিএক্স অফ এই পুরাটা মানে হলো আমি এইটাকে ডিফারেনশিয়েট করব এইটাকে ডিফারেন্সিয়েট করব এইটাকেও ডিফারেন্সিয়েট করব এইটার মানে হলো ডিডিএক্স অফ ফাইভ এক্স কিউব প্লাস ডিডিএক্স অফ টু এক্স প্লাস ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স ফার্স্ট অফ অল ফাইভ এক্স কিউব একে যখন আমি ডিফ্রেন্সিয়েট করব তখন কী ঘটবে এই ফাইভটা স্থির অবস্থায় সামনে থেকে যাবে এক্স কিউব একে ডিফারেন্সিয়েট করলে কী হয় থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্সকে যখন ডিফারেনশিয়েট করছি টুটা সামনে থেকে যাচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয় এক্সের পাওয়ার হলো ওয়ান তাহলে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সকে ডিফ্রেনশিয়েট করলে কি হয় তোমাদেরকে আমি আগের এক্সাম্পল এটা বলেছিলাম যেটা মুখস্থ করিয়ে রাখতে পারো এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর ডিডিএক্স অফ এক্স এই ভ্যালুটাও হচ্ছে ওয়ান এটা মনে রাখবে সবসময় কেন কারণ কি ডিডিএক্স অফ এক্স এটা মানে হলো এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো তার মানে হলো ওয়ান ইন্টু ওয়ান দ্যাট মিনস ওয়ান তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ আমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে এটা পেলাম এই লাইনটা তোমাদের লেখার দরকার নাই এই লাইনটা লিখো না এই লাইনটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম তোমরা এই লাইনের পর ডাইরেক্ট এই লাইনগুলো ক্যালকুলেট করে ফেলবে আবার তুমি যদি মনে করো যে না আমি এই লাইনটাও লিখতে চাই না তাহলেও কোনো অসুবিধা নাই তুমি এই দুই লাইন বাদ দিয়ে ডিওয়াইডি এক্স ডাইরেক্ট এখান থেকেই শুরু করতে পারো একে ডিফারেনশিয়েট করলে লিখে প্রত্যেকটা জিনিসকে ডিফারেন্সিয়েট করলে কত হয় সেটা তুমি এখানে দেখিয়ে দিবে আবার এক্সকে ডিফারেন্সিয়েট করলে যে ওয়ান হয় সেটা তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো কারণ কি এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান কীভাবে হয় সেটা তো আমি তোমাদেরকে ওই পাশে শিখিয়েই দিয়েছি তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস এক্সের ব্যাপারে মুখস্থ রাখবো যে ডিডিএক্স অফ এক্স এটা মানে হচ্ছে ওয়ান ডিডিএক্স অফ এক্সের স্কোয়ার এটা মানে টু এক্স ডিডিএক্স অফ এক্স কিউব এটা মানে হলো থ্রি এক্স স্কোয়ার এগুলো মুখস্থের মতো রাখবে তারপর ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স এটা মানে হলো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিডিএক্স অফ রুট এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু রুট এক্স এই জিনিসগুলো আমাদের সামনে অসংখ্যবার আসবে এবং প্রত্যেকবার আমাদের ইউজ করার জন্য ক্যালকুলেট করে যদি আমি ইউজ করতে চাই আমাদের সময় নষ্ট হবে আমরা এগুলো মুখস্থ করে রাখবো